ও কাল রাত্রিতে ও মার সাথে কথা বলে, মার সাথে কথা বলে, মা আমি ভালো নেই, আমার প্রচণ্ড ভয় করছে। ও মা বলছে কী হয়েছে? বলছে মা আমার খুব ভয় করছে, তুমি শিগগিরই আসো, তোমার সাথে অনেক কথা আছে। তারপরে ওই ফোনে ফোন করে রিং হয়ে যায়, অথচ ফোনটা আর ধরে না। কোনো নোট বা কিছু লিখে গেছে? না না, ও তো সুইসাইড করেনি তো, সুইসাইড করবে কেন? আপনাদের কি সন্দেহ হচ্ছে? আমাদের সন্দেহ তো অবশ্যই হচ্ছে। কি সন্দেহ? সন্দেহ হচ্ছে যে একটা ভালো ছেলে কীভাবে মারা যায়। র্যাগিং জিনিসটা দিয়ে কি আমরা সেটা মানে সামনে তো দেখিনি, সেটা তো মানে শুনেছি কানেই পর্যন্ত, কিন্তু এখন তো দেখে শুনে মনে হচ্ছে যে দুদিনের ছেলে, সে কি বুঝবে ওখানে যে। স্বচ্ছতার সময় এবং দ্রুত তদন্ত না হলে কিন্তু জাস্টিস শেষ পর্যন্ত অনেক দিন ধরে ফেলে রেখে দিলে, দ্রুততার সঙ্গে তদন্ত করে যদি কেউ বেশি হয় শাস্তি। প্রথম বর্ষের একটি ছাত্র যে মাত্র দুদিন ক্লাস করেছে, সে ক্যাম্পাসের মেন হোস্টেল থেকে সে ঝাঁপ দিয়েছে বলেই জানা যাচ্ছে, কারণ তাকে পুরোপুরি নেকেড অবস্থায় পাওয়া গেছে। ফলে এর আগেও এরকম র্যাগিংয়ের ঘটনা ঘটেছে এবং আজকের এই যে ছাত্রর মানে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনা, সেটা আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই ঘটনা যে রিপিটেডলি হচ্ছে এবং কর্তৃপক্ষ যে সেটার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না, সেটা বোঝা গেল।